হে দেবরাজ হে যমরাজ সকল দেবদেবীর আমন্ত্রণে নাও লাও সরস্বতী লক্ষ্মী তার সকলে আমন্ত্রণে নাও সকলে নাও নাও যমরাজ আমন্ত্রণ দিয়েছি মামার কৈলাস ধামে দীপসভার আয়োজন করেছে গো এই জন্য তো মামা আমন্ত্রণ করে পাঠিয়েছে বেশ দেবসি নারদ হ্যাঁ আর কাল বিলম্বের নাহি প্রয়োজন অবিলম্বে যাইব এখন সেই কৈলাস ধামে চলো আমরা যাবে তো তোমরা যাবে তো নাচতে 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 পারবে তো চলো নাচতে পারবে তো ঠিক আছে তাহলে নাচতে নাচতে যেতে হবে ঠিক আছে দেবশ্রী নাও তোমরা দেখো কই আসিয়া ওরে দেবগণ নৃত্য করে আনন্দে মাতিয়া আমি নিকটে যাব ঝগড়া বাড়াতে হবে না তা আনন্দ পাবো না ওই আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে ওই আমি বলবো রে আমি বলবো রে মামার কথা মান আছে বলবো রে
আজি প্রভু গিয়েজ কইলা আসবে তাই আমি তারে ভাং ধুদুরা বেটে আজি বিশ্রাম করব আমার সিংহাসনে মামি আরে ও মামি মামি গো একি ভাগনে ঠাকুর মামি তব চরণে প্রণাম মামি আশীর্বাদ করি নারায়ণ নারায়ণ একি ভাগনে ঠাকুর শুনো শুনো ওগো মামি আমারই বচন শুনো শুনো ওগো মামি আমারই বচন অতি শীঘ্র তো ছুটে চলো তুমি কৈলাস ভ্রমণ এমন কি হয়েছে কৈলাস ভ্রমণে বলবো মামি বলো তবে ভাগনে ঠাকুর ও মামি চলো কৈলাসে দেখবে স্বামীর বিবেগ কি বললি ও মামি চলো কৈলাসে দেখবে ওই কৈলাস ধামে বিয়ে হবে কি না বিয়ে কৈলাস ধামে ছেলের নাম মানে ছেলের নাম হলো স্বামী ছেলের নাম স্বামী স্বামী শোনো ভাগ্নি ঠাকুর হ্যাঁ না জানি কি কারণে এসেছো আমার কাছে হ্যাঁ না জানি কি কারণে এসেছো তুমি আমার কাছে কথা রে ছলে কথা পাল্টাও সত্যি কি কথা আছে বল আমার চলো চলো ও কো মামি মর্তবাসে নিয়ে এসেছে কৈলাস ধামে চার রূপ দেখে মামা তাতই তাতই করে নৃত্য করছে মামি তোমায় বলেছে তোমার মামা মামা কি বলেছে জানেন মামি বলেছে ভাগ্নে নারদ ওই মানব কন্যা যতটি পায়ে রূপ আছে তোমার দুর্গ মামির মুখে নেই ভাগ্নে ঠাকুর নারায়ণ নারায়ণ যা সত্যি তা বলি মামি শোনো ভাগ্নে ঠাকুর সর্বদেব গণে জানে তুমি ঝগড়া আর মণি হ্যাঁ একবেলা যদি তুমি ঝগড়া না লাগাও তো মারে পেটের ভাত হজম হয় নারায়ণ নারায়ণ শোনো ভাগ্নে ঠাকুর তোমার মুখে রে বাণী যদি হয় মিথ্যা হ্যাঁ করব তোমায় আমি কঠিন অভিশাপ আর যদি হয় তোমার মুখে রে বাণী সত্য সত্য করব তোমায় আশীর্বাদ নারায়ণ নারায়ণ মামি গো চলো ভাগ্নে ঠাকুর আর কি বলেছো জানেন মামি আর কি বলেছো নারদ তুমি যাও ওই সকের বাজার থেকে শঙ্খ সুতু নিয়ে আসবে ওই মানব নটনীকে আমি বিয়ে করব ভাগ্নে ঠাকুর এই কথা বলেছে তোমার মামা আমি বললাম মামা আপনি যাবার বিয়ে করবেন দুর্গা মামি
কালী মামি গঙ্গা মামি কোথায় রাখবেন বলছে না তাদেরকে ছেড়ে দেব কি বলেছে জানেন মামি কি বলেছে ও মামি ছাড়িয়ে যাবে গো ও তোমার ভোলা মহেশ নটনি কি নয় মামা হবে রে সন্ত ওরে গঙ্গা ছাড়বে দুর্গা ছাড়বে আরো ছাড়বে কালী এই কথা বলিলো মামা শুনো মামা গঙ্গা ছাড়বে দুর্গা ছাড়বে আরো ছাড়বে কালী এই কথা বলিলো মামা শুনো মামা দেখাতে পারবে তুমি গিয়ে ওরে দেখাতে যে পারিব পারবে তুমি চাইলে মামার পাশে ওই নন্দনে দেখাতে যে পারিব চলো চলো চলো